মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য একাধিক প্রকল্প করেছে এবং আপনি সেই প্রকল্পগুলোকে আপনার রডে কতটা পৌঁছে দেবেন? আমি সব প্রকল্পটা মানুষ কাছে আমি পৌঁছে দিব। রামপুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী ভকত ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নিজের ভোট প্রচার করলেন। কখনো মিছিল করে, কখনো আবার বাড়ি বাড়ি গিয়ে, কখনো আবার পথ চলতি মানুষের কাছে নিজের ভোট প্রচার করে চলেছেন রামপুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী ভকত। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, শহর সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সাহারা মণ্ডল, তৃণমূলের শহর সভানেত্রী শঙ্করী ব্যানার্জি, সারদা মুখার্জি, পম্পা চ্যাটার্জি, সানন্দা দাস মণ্ডল, কাকুলি লোজ, বর্ণালী রায় সহ বিশিষ্টজনেরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুরহাটের রাজপথে এবং আমার সঙ্গে আছেন রামপুরহাট 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মীনাক্ষী ভকত এবং রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, প্রচারে গিয়ে মানুষের কতটা সাড়া? প্রচারে মানুষের সাড়া পূর্ণভাবে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রতি মানুষ এতটাই মানে সংবেদনশীল, তার যে আবেদন, সেই মানুষের প্রতিনিধিত্ব, মানুষের যে রিপ্রেজেন্টেশন আমরা মানে করেছেন সবাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন জায়গায় যে উন্নয়নটা করেছেন তারই প্রতিফলন ঘটছে। যারা প্রচার কাছে যাচ্ছে, আমরা প্রচার নিয়ে যাচ্ছি, তারা মানে স্বতঃস্ফূর্তভাবে একে সমর্থন করছেন। সুতরাং মীনাক্ষী ভকত যে জিতছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য একাধিক প্রকল্প করেছে এবং আপনি সেই প্রকল্পগুলোকে আপনার রডে কতটা পৌঁছে দেবেন? আমি সব প্রকল্পটা মানুষ কাছে আমি পৌঁছে দিব, আর মানুষ কাছে থাকবো, মানুষ সঙ্গেই থাকবো, মানুষ একাই চাই। আমি 5 নম্বর ওয়ার্ডে ঘুরেছি, 5 নম্বরে ওয়ার্ডে মানুষগুলো সঙ্গে চাই, কাছে চাই, আর যত উন্নয়ন আমার দিদি আছে আর সব উন্নয়ন আমি 5 নম্বর ওয়ার্ডে করবো। পৌরসভা ভোটার হাতে গোনা কয়েকটা দিন, এই মুহূর্তে কিভাবে প্রচার থাকছেন? এই মুহূর্তে যে সকাল বিকাল যা প্রচার হচ্ছে, খুব ভালো প্রচার আমাদের হচ্ছে, আর আমাদের খুব সবাই মিলে আমরা একসঙ্গে প্রচার করছি। হ্যাঁ, আর ভালো সারা মানুষ কাছে আমি পাচ্ছি। 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী মীনাক্ষী ভকত, যিনি কিন্তু বিদায়ী চেয়ারম্যান ছিলেন এবং শাসক দল তৃণমূল 5 নম্বর ওয়ার্ডকে পাখির চোখ করে ইতিমধ্যে ভোট প্রচার শুরু করেছে। আমি পাশে পেয়েছি রামপুরহাট শহর সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে তারা কীভাবে প্রচার করছেন 5 নম্বর? আপনারা তো দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে, তার উন্নয়নে আস্থা রেখে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা ভাব দেখা যাচ্ছে, তাতে আমরা শুধু 5 নম্বর ওয়ার্ড নয়, ইতিমধ্যে আমরা 5টা ওয়ার্ডে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতে গেছি এবং যে 13টা ওয়ার্ডে ভোট হচ্ছে তাতে গণতন্ত্রের মাধ্যমে মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় আমরা বাকি 13টা ওয়ার্ডও আমরা জয়লাভ করব। আমি হাবিব তানভীর থাকছি ওটো নিউজ বাংলায়। হ্যাঁ, আর অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটো নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আর আপনারা দেখছেন ওটো নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা।